শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে চোট পাওয়ায় মাঠে থাকা হয়নি পুরোটা সময়। তবুও সিরিজ জয়ের প্রশান্তি নিয়ে চেন্নাইয়ে পাড়ি জমিয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে আইপিএল এর বর্তমান চ্যাম্পিয়নরা কাটার মাস্টারকে বরণ করেছে অনেকটা সাদামাটা ভাবেই। চট্টগ্রাম থেকে ফিরে মঙ্গলবার সকালে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হন মুস্তাফিজ। প্লেনে ওঠার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান নতুন মিশনে কতটা রোমাঞ্চিত, পাশাপাশি সবার কাছে দোয়াও চান ফিজ। এরপর আরেক পোস্টে নিরাপদে চেন্নাইয়ে পৌঁছানোর খবর জানান। বিমানবন্দর থেকে টিম হোটেলে যাওয়ার পর মুস্তাফিজকে আমন্ত্রণ জানিয়ে একটা প্ল্যাকার্ড উপহার দেয় চেন্নাই কর্তৃপক্ষ। সেখানে তার জার্সি নম্বর 90 লেখা ছিল। প্ল্যাকার্ডে আরও লেখা ছিল, তাকে দলে পেয়ে ধোনির দল গর্বিত। 22 মার্চ শুরু হচ্ছে আইপিএল। নতুন মৌসুমের জন্য বেশ কয়েকদিন ধরেই অনুশীলন করছে চেন্নাই সুপার কিংস। ইতোমধ্যেই প্রায় সব ক্রিকেটার দলে যোগ দিয়েছেন। সবাইকে এভাবেই আমন্ত্রণ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে সিএসকে। তবে নেট দুনিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে মুস্তাফিজের যোগদানের পোস্ট। বাংলাদেশি পেসারকে নিয়ে করা পোস্টের 3 ঘন্টা পেরুতে না পেরুতি 93,000 মানুষ রিয়্যাক্ট করেন। কমেন্টস হয় 10,000 আর শেয়ার হয় 2,000। সময়ের সঙ্গে সঙ্গে তা আরো বাড়তে থাকে। দেশজুড়ে বিস্তৃত ইসলামী ব্যাংকিং সেবা এমটিবি ইয়াকিন, এই সময়ের ইসলামী ব্যাংকিং। এবারের আইপিএলে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। এর আগে প্রথম 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ দিয়ে শুরু, এরপর রাজস্থান, দিল্লি ও মুম্বাইয়ের জার্সিতে আইপিএল মাতিয়েছেন কাটার মাস্টার। এবারের 22 মার্চ উদ্বোধনী ম্যাচই কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে ধোনি মুস্তাফিজের চেন্নাই। তামিম হোসেন, সময় সংবাদ।